হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটার নাম হলো রুই মাছের দম। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে তোমরা একবার ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নাও। প্রথমেই লাগছে এখানে রুই মাছ, আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। তারপরে লাগছে, আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি 1 বাটির মতো দুধ, 1.5 টেবিল চামচের মতো সর্ষের তেল, 3 টেবিল চামচের মতো সাদা তেল, 2 চা চামচ জিরে আর ধনের গুঁড়ো মেশানো, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, নুন স্বাদ মতো, হলুদ আন্দাজ মতো, আদা কুচি, খুব ছোট ছোট করে আদার কিমা করা রয়েছে 1 চা চামচ, 3-4টে ছোট বড় কাঁচা লঙ্কাকে কুচি করা বা কিমা করা, ঘি পরিমাণ মতো, যে যার পছন্দ মতো ফ্লেভার, যে যেরকম ভালোবাসো ঘিয়ে সে সেরকমই ঘিটাকে ইউজ করবে। ফোড়নের জন্য 2টো তেজপাতা, ছোট তেজপাতা আমি নিয়েছি, কয়েকটা নিয়েছি এখানে লবঙ্গ, আর 1টা দারচিনি নিয়েছি 1 ইঞ্চি সাইজের মতো, আর নিয়েছি গরম জল। এবার আমি মাছটাকে ম্যারিনেট করব। প্রথমে আমি নুন দেব, হলুদ গুঁড়ো, হলুদ তো একটু বেশি দিতে হবে এক্ষেত্রে, এবং সর্ষের তেল। মাছটাকে এবার খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, এবার এটাকে 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দিতে হবে। প্রথমে আমি গ্যাসটাকে অন করব। এবার আমি এর মধ্যে কড়াটাকে বসাবো। গ্যাসটাকে আমি জোরেই দিয়ে রাখবো এবং কড়াইটাকে গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। এবং তেলটাকে গরম হতে দিতে হবে। আমি এখনো গ্যাসটাকে হাই ফ্লেমেই রেখেছি। বন্ধুরা, এই রেসিপিটা করতে গেলে কিন্তু অবশ্যই নন স্টিকের ঢাকনাওয়ালা কড়াইতেই করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে লোতে করে দেব। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে হালকা ভাবে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই আমি 1 চামচ, ছোট চামচের 1 চামচ ঘি দেব, এবং ঘিটাকে খুব ভালোভাবে মেল্ট হতে দেব। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফোড়ন দেব। দারচিনি, তেজপাতা এবং পুরো লবঙ্গটাই দিয়ে দেব। এবং এগুলো থেকে যতক্ষণ না খুব ভালো একটা স্মেল বেরোচ্ছে ততক্ষণ ওয়েট করব। এবং ঢাকনা দিয়ে দেব একটু ভাজা ভাজার জন্য, যাতে স্মেলটা খুব ভালোভাবে বেরোয়। এবার আমি ঢাকনা তুলে পুরো পেঁয়াজটাই দিয়ে দেব।
খুব ভালো একটা স্মেল বেরিয়েছে। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজবো। হালকা করে একটু ফ্রাই করে নিয়ে এবার ঢাকনাটাকে দিয়ে দেব এবং 1 মিনিটের জন্য পেঁয়াজটাকে ভাজা হতে দেব। আর গ্যাসটা কিন্তু এখনো লো ফ্লেমেই রয়েছে। 1 মিনিট পর আমি এবার ঢাকনাটাকে তুলে পেঁয়াজটা কেমন হয়ে ভাজা ভাজা হয়েছে সেটা দেখব। খুব লাইটলি ভাজা হয়েছে পেঁয়াজটা। এবার আমি এর মধ্যে আদার যে ফাইনলি চপ করা ছিল জিঞ্জার সেটাকে আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দেব। এবং খুব সামান্য হলুদ দেব। এবং এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। এবং আবার এটাকে 1/2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখেই হতে দেব। 1/2 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলব। এবার আমি এর মধ্যে লঙ্কার কিমাগুলোকে দিয়ে দেব এবং খুব ভালোভাবে নাড়বো। এর মধ্যে আবার আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, জাস্ট ফ্লেভারটার জন্য। এবং দিয়ে দেব জিরে আর ধনের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ। দিয়ে খুব ভালোভাবে নাড়বো। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ, জাস্ট ব্যালেন্সের জন্য, চিনি দেব এবং এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো। এবার আমি এর মধ্যে দুধ দেব। পুরো দুধটা দেব না, 1/2 দিলাম। এবং খুব ভালোভাবে এটাকে হতে দেব 1 মিনিটের জন্য। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। এক মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখব, খুব সুন্দর ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে গরম জল দেব। দিয়ে মাছগুলোকে সব দিয়ে দেব। এবার মাছের ওপর দিয়ে আমি দুধটাকে দিয়ে দেব, বাদ বাকি দুধটা। আর ঘি ছড়িয়ে দেব 1 চামচ। এক্ষেত্রে ঘিটা যে যার স্বাদ মতোই দেবেন। এবং গ্যাসটাকে আমি লো ফ্লেম করে দেব। দিয়ে ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য হতে দেব। এই সময় গ্যাসটাকে লো ফ্লেম রাখতে হবে এবং ঢাকনাটাকে কিন্তু কোনোভাবেই খোলা যাবে না। এইবার মাছটা পুরোপুরি দমে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখব। জাস্ট ফাটাফাটি হয়েছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আমার রান্নাটা প্রায় অলমোস্ট শেষ হয়ে এসছে।
এবার আমি গ্যাসটাকে একদম অফ করে দেব এবং তোমাদের গার্নিশিং করে দেখাবো। বন্ধুরা, আমি গার্নিশিং করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এবং বন্ধুর সাথে শেয়ার করবে। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বড় করে একটা লাইক দেবে। আজকে ছিল আমার তোমাদের জন্য একটা আনকমন রেসিপি, রুই মাছের দম। এই ছিল আজকে তোমাদের জন্য আমার ভিডিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা। I have you now.